আসসালামু আলাইকুম। তো আজকে দৈনিক প্রথম আলো একটি রিপোর্ট। সরকারি কর্মচারীদের বেতন বাড়বে, তবে মূল্যস্ফীতি ঠিক করতে হবে। তো যেখানে বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতা শেষ পর্যন্ত হচ্ছে না, তবে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অনুযায়ী তাদের বেতন প্রতি বছর যতটা বাড়ার কথা এবার তার চেয়ে বেশি বাড়বে। কিছুটা বেশি হারে বেতন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, কয়েকদিন আগে তিনি এই কথা বলেছেন। সরকারি সূত্রগুলো জানাচ্ছে, বেতন বৃদ্ধির ক্ষেত্রে মূল্যস্ফীতির হার কোনটা ধরা হবে আগামী 1 জুন বাজেটে তা কিন্তু বোঝা যাবে। আচ্ছা, প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই এ ব্যাপারে নতুন করে ভাবা শুরু করেছে অর্থ বিভাগ। তার আগে এমন হিসেব করে রেখেছিল যে 10% মহার্গ ভাতায় 4,000 কোটি, 15% 6,000 কোটি এবং 20% 8,000 কোটি টাকা বাড়তি প্রয়োজন হবে। তো অর্থ বিভাগে এই যে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল কিন্তু এই বাজেট বক্তব্য দেবেন এবং আশা করা যায় যে এটি কিন্তু বৃদ্ধি পাবে। তো এখানে এই যে 2015 সালে যে 5% হারে যে ইনক্রিমেন্টের ব্যাপারটা সেটি কিন্তু বলা হয়েছে যে সে অনুযায়ী এখনও সেটি বহাল আছে এবং এই বৃদ্ধিটি একই হারে কিন্তু বাড়ানো হতে পারে। এখন এই যে মূল্যস্ফীতির ব্যাপারটা কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। তো এখন এই হারটা আসলে কী পরিমাণ হবে সেটি কিন্তু বোঝা যাবে। যেটি ধরা হচ্ছে যে 6.5% সেক্ষেত্রে এই হার হতে পারে বেতন বৃদ্ধির একটা ভিত্তি, অর্থাৎ কী পরিমাণ বাড়বে সেটা কিন্তু ডিপেন্ড করবে অনেকগুলো বিষয়ের উপর। যা হোক, সেটি কিন্তু আমরা আগামী অর্থ বছরই বুঝতে পারবো এমনটাই এই প্রথম আলোর আজকের প্রতিবেদন সেই রিপোর্টে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি 5% হবে, তবে মূল্যস্ফীতি 5% বেশি হলে বেতন বৃদ্ধির হারও সে অনুযায়ী হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত এপ্রিলে মূল্যস্ফীতি ছিল 9.24%, গত বছর 9 আগস্টে 9.52% পর্যন্ত উঠেছিল। যা হোক, এ ব্যাপারে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, জিনিসপত্রের দামের যে অবস্থা তা বিবেচনায় নিলে মহার্গ ভাতা আসলে বাড়ানো উচিত, এরকম কথা কিন্তু বলেছেন। আচ্ছা, চলতি অর্থবছরে এই যে বাজেটের ডাটা এখানে কিন্তু বরাদ্দ দেওয়া আছে যে 70,266 কোটি টাকা। তো আসলে কী পরিমাণ বাড়বে সেটি কিন্তু এই বাজেটের টাকার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে, এখন এই যে একজন আবার বলেছেন ঢাবির একজন ব্যক্তি যে কিন্তু সরকার তো জিনিসপত্রের দাম যে বেড়েছে এটাই স্বীকার করতে চায় না। তো যা হোক, বেকারত্ব হারও বেড়ে গেছে, জিনিসপত্রের দামও বেড়ে গেছে। তো সরকার মহোদয় আসলে একটা ভালো দিক ভাববেন সরকারি কর্মচারীদের ব্যাপারে, অবশ্যই ভালো কোনো কিছুটা আসবে বলে আমরা আশা রাখি। দেখা যাক কী হয়।